Have you ever heard about Prince Rupert's drop? এটা আর কিছুই না, যখন কাঁচকে গলিয়ে তার একটা ফোঁটা হঠাৎ করে ঠান্ডা জলে ফেলা হয়, তখন সেই ঠান্ডা জলের কারণে তার চারপাশটা খুব সহজে ঠান্ডা হয়ে যায় এবং সলিডে পরিণত হয়। কিন্তু ভিতরটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে, তাই সেটা প্রসারিত হতে যায় এবং ভিতরে একটা এনার্মাস প্রেশার তৈরি হয় এবং এই প্রেশারের জন্যে সেটা পরিণত হয় এই দুনিয়ার হার্ডেস্ট ম্যাটেরিয়ালগুলোর মধ্যে একটাতে। এতটাই হার্ড যে সেটাতে যদি আপনি হাতুড়ি দিয়ে পেটান কিংবা সেটাকে তাক করে গুলি করেন, হ্যাঁ বন্দুকের গুলি করেন, তাও সেটার কোনো ক্ষতি হয় না। এমনকি সেটাকে যদি কোনো হাইড্রোলিক প্রেসের মধ্যে রাখা হয় এবং প্রেসটাকে অন করা হয়, তাহলে দেখা যায় সেটা ভেঙে গেছে। ড্রপটা না, হাইড্রোলিক প্রেসটা ভেঙে গেছে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার, এই যে ড্রপটা তৈরি হলো, এর পেছনের যে লেজটা সেটা এতটাই ভঙ্গুর হয় যে আপনি জাস্ট আঙুলের একটা টোকাতেই সেটা ভেঙে ফেলতে পারবেন। এবং মজার ব্যাপার, এই লেজটা ভেঙে ফেললেই গোটা ড্রপটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, একদম পাউডার ডাস্টে পরিণত হয়। আমাদের জীবনের কিছু সমস্যাও এরকম প্রিন্স রুপার ড্রপের মতোই, আমরা যখন দেখি সামনে থেকে তখন মনে হয় বাপরে এটা কি ভয়ঙ্কর একটা সমস্যা, আমি এটাকে অতিক্রম করতে পারবো না, এবং মনে হয় দেওয়ালে আমাদের পিঠ থেকে গেছে। কিন্তু না, আমরা হয়তো তার লেজটা দেখছি না। আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের যে দৃষ্টিকোণটা বা পয়েন্ট অফ ভিউটা যদি একটু চেঞ্জ করি, তাহলেই দেখতে পাবো প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা সমস্যার এরকম একটা উইক পয়েন্ট থাকে যেটাকে আমরা খুব সহজেই ভেঙে ফেলতে পারি। তাই সবসময় মনে রাখবেন, আমাদের জীবনে এরকম অনেক প্রবলেম আসে যেগুলোকে আমরা খুব সহজেই অতিক্রম করতে পারি শুধুমাত্র পার্সপেক্টিভ চেঞ্জ করে।